ওই ছাদে ছাদে আছে ছামিয়া ছাদে ছাদে অস্ত্র হলুন তুমি ছেড়ে চলে গেছো খুব দুঃখে আছি আমি এরকম করে কটা বাড়ি চুরি করেছিস হ্যালো গাইস ওয়েলকাম টু আমার মামার চ্যানেল হঠাৎ করে খুব এক্সাইটেড হয়ে গেছি সবাই আজকে কিছু একটা করবো আমার ল্যাপটপ টেবিল নিয়ে নিচ্ছি কারণ কাজ এখনো কমপ্লিট হয়নি কাজ করতে হবে উঠতে উঠতে মনে হচ্ছে উঠে যাবো হ্যাঁ অনেক দূর হয়ে গেছে না বলো কি বলছো বলতে এই যে টেন্ডা হালকা ছোট আছে এখানে মাঝে মধ্যে যদি আমি দাঁড়িয়ে যাই ভাবি ঘুমাতে ঘুমাতে পাটা তুলে দিই এর অনেক কিছু চেপটে যেতে পারে চাইছিলাম আর একটু যদি বড় হতো দুজনের পক্ষে খুবই ভালো আজকালে তিন নম্বর কাউকে ঢোকালে আরে তিন নম্বর কেউ আসছে না কোথার থেকে না ছামিয়া ছামিয়া নিয়ে আসলে ওখান থেকে আনা হবে ওই ছাদে ছাদে আছে ছামিয়া ওকে নিয়ে এসে নাচানো হবে এখানে এখানে এই ক্যারাম খেলা যেতে পারে না ক্যারামটা বারবার হয়ে যাবে তাসটা খেলা যেতে পারে আমাদের দ্রৌপদী ঢুকছে ভিতরে তাসের সাথে সাথে অস্ত্র হলুন এখানে কিন্তু ছামিয়া না জানো যেতে পারে ছামিয়া না জানো যাবে যথেষ্ট স্পেস আছে মানে 1000 টাকার ডিফারেন্সে হিউজ ডিফারেন্স দুটো টেন্টের মধ্যে কোটি তিনজন আরামসে আমাদের কোটি তিনজন আরামসে শোয়া যাবে আর যদি শীতকাল হয় চারজন হবে সেটা সমক্ষ চলে হবে আমরা ওকে ভাড়া গুনে এনেছি এখানে সার্কাস দেখানোর জন্য এই যে দেখো এই দেখো এই তো তবে কি সুন্দর এরকম করে কটা বাড়ি চুরি করেছিস এরকম করে কটা বাড়ি চুরি করেছিস আমার বাড়ি সাথে এই চুরি করেছিস এরকম করে কটা বাড়ি চুরি করেছিস সত্যি কথা বলতে তোদের দিল সব একতলা দুতলা এরকমই বাড়ি প্রায় ওই জন্য তো অভ্যাস হয়ে গেছে তোমার ল্যাপটপ এখানে এসে গেছে এখানে টেবিল রাখা হয়েছে কাজ বাজ হবে আজকে রাত্রিবেলা হ্যাঁ মানে রাত্রিকা থাকতে পারবো কিনা সেটা জানি না এখনো বাট মোটামুটি এই আপডেট এখানে আইটা টেন্ট যেটা এখনো খোলা হয়নি কারণ লোকজন এখনো আসছে এখন চলে এসছে আমাদের এখানে গ্যাস এখানে আছে গ্যাস এখানে মোটামুটি রান্নাবান্নার জিনিসপত্র মোটামুটি এসছে আজকের জন্য জল লঙ্কা টমেটো বায়ার করতে গেছে লোকজন বায়ারটা আসুক তারপর দেখছি কী হচ্ছে আমাদের ভালো করে যদি দেখাই তাহলে বুঝতে পারবে এ দেখো এটা পুরো ভিজে হ্যাঁ একটু আগে এখানে বৃষ্টি হয়েছে দেখো হাতের অবস্থা ঠিক আছে তো বৃষ্টিটা হওয়ার জন্য এই বাইরের আউটার কভারটা আমাদের লাগানো হলো কারণ যা গরম ছিল আমরা তো ভেবেছিলাম যে আউটার কভারটা আমরা লাগাবোই না আমরা এমনি আর কি আমাদের লাইটের ব্যবস্থা আপাতত এরকমভাবে করা হয়েছে গাড়ি ঘোড়া যাচ্ছে শরীরের জন্য খুব কষ্টকর হয়ে মানে হিসেব মধ্যে চারতলা না পাঁচতলা ছেলে পুলিদের জল ফল দি জল টল খাও এটা খুব ভালো কাজ করেছো জল খাওয়ানো পুণ্যের জিনিস তুমি আগে জ্বালিয়ে নাও না আগে হালকা জ্বালিয়ে নাও না আমাদের রাঁধুনে আজকে শেফ ডাল করবে আর হচ্ছে ভাত করবে আমি ভাত করব ও এ ভাত করবে চা খাওয়া হবে আমি অনেক এ আমরা এখন
কাজজি কিন্তু আমার ব্রেকআপ হয়নি, দেখো চোখের জলটা দেখানোর জন্য বললাম, মানে বুঝতে তুমি ছেড়ে চলে গেছো খুব দুঃখে আছি আমি, দেখো পিঁয়াজ কাটছি সেটা আলাদা ব্যাপার কিন্তু তুমি যে ছেড়ে চলে গেছো আমি খুব দুঃখে আছি। আমাদের মাছ ভাজা হচ্ছে এখন, আমাদের চিনি নেই, আমাদের চিনি এবার মিষ্টি হয়ে যাবে, এবার সেটার কোনো কালক্রম নেই আমাদের এখানে। পাতাটা দে তো, পাতাগুলো কোথায়? খাওয়া দাওয়া মোটামুটি, তো আমাদের তিনটে আর মাংস ভাত এখন খাওয়া হচ্ছে, তো ব্যাপারটা হচ্ছে এখন বেড়ে দেওয়া হচ্ছে এবার খাওয়া হবে, ঠিক আছে। মাংসটা মনে হচ্ছে একটু ঝাল হয়ে গেছে, হ্যাঁ কালারটা মোটামুটি এরকম একটা কিছু বেরিয়েছে। রান্নাটা কেমন হয়েছে? রান্নাটা মোটামুটি ফার্স্ট ক্লাস, কিন্তু আমাদের একটু ঝালটা বেশি লাগে। আমার যেটা ফেভারিট হচ্ছে আলু। ক্যামেরা এখানে মোটামুটি আমার ফেভারিট হচ্ছে আলু, আলু বেশ আমি 4-5টা পেয়েছি আগে, আলু বেশ খেয়েছি চোখ করে, আমরা আলু হেভি টেস্ট হয়েছে, একটু ঝালটা একটু বেশি হয়েছে, দ্যাটস এনাফ। আমার ফিডব্যাক শেষ, রবি যদি কিছু ফিডব্যাক দেয়। ভালো ভালো, আর ঝাল একটু বেশি লাগছে আমারও। তো সিনটা হচ্ছে এরকম যে আমাদের মোটামুটি ক্যাম্পিং অভিযান আজকে এখানেই শেষ, এরপরে আবার কী হবে না যাই না, আপাতত আজ ছাদে ব্যাপারটা মিটিয়ে নিয়েছি, এরপরে বাইরে যাব। ড্রেসটা হালকা একটুখানি চেঞ্জ করে ফেলেছি, ঠিক আছে। আর ছাদ থেকে হচ্ছে এটা আমার ছাদের ভিউ, ঠিক আছে, পিছনে পাওয়ারস ফাওয়ার সব রয়েছে। টেস্টিং পিরিয়ডে আপাতত এটা আরম্ভ হলো, আশা করছি এরকম টাইপের জিনিসপত্র আমি কন্টিনিউসলি করতে থাকবো। যদি তোমাদের ভালো লাগে বাইক নিয়ে ট্রেন নিয়ে বেরিয়ে যাবো অন্য কোথাও, সেখানে গিয়ে ক্যাম্পিং করবো, ভালো হচ্ছে।